হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। অনেকদিন পর তোমাদের সামনে আমরা ভিডিও নিয়ে এসেছি আবারও নতুন জব নোটিফিকেশানের সাথে। তো এই জব নোটিফিকেশানটাতে ইঞ্জিনিয়ারিং পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি ডিটেলস আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে, অর্থাৎ জব নোটিফিকেশান নিয়ে ইন ডিটেলসে আলোচনা করার আগে, একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিতে চাই যে আমাদের প্রথমত তো সবাইকে মেনি 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 কংগ্রেচুলেশন যারা জেআরবিটি একদম ক্র্যাক করেছো। এবং তার মধ্যে আমাদের কাছে অনেক মেসেজ এসে বলেছে স্যালারি স্ট্রাকচার কীরকম হবে। তাই জেআরবিটির স্যালারি স্ট্রাকচার নিয়ে আমরা একটা ভিডিও এক দুদিনের মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে নজর রেখে যাবে, যাতে স্যালারি স্ট্রাকচারের ভিডিওটা তোমরা ইজিলি জেনে নিতে পারো এবং দেখে নিতে পারো। এবং আমরা যে কাট অফ দিয়েছিলাম সেই কাট অফটা আশা করি তোমরা দেখেছো অলমোস্ট সেমই গিয়েছে, বরং ইউআর ক্যান্ডিডেটের কাট অফটা আরও কম গিয়েছে। তো যাই হোক, আমরা এখন আজকের ভিডিওতে একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। দেখো, এই যে জব নোটিফিকেশানটা সেটা সফেদের তরফ থেকে বেরিয়েছে প্রথমত। দ্বিতীয় কথা হলো, এখানে লেখা রয়েছে যে এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস। আচ্ছা, আস্তে আস্তে আমরা ইন ডিটেলসে দেখছি সব কিছু। এই যে ওয়েবসাইটটা তোমাদের সামনে রয়েছে sofed.tripura.gov.in, এখানে গেলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে সবটা। প্রথমত যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলি হলো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে স্যালারি দেওয়া হবে তোমাদেরকে 30,000 ইন হ্যান্ড, যেখানে তোমাদের বিটেকের সাথে চাইছে ওদের এক্সপিরিয়েন্স মিনিমাম 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, অর্থাৎ বিটেক করার পর 2 বছরের এক্সপিরিয়েন্স ওরা চাইছে। ভ্যাকেন্সি 4টা রয়েছে, যার মধ্যে ইউআরের জন্য 2টা, এসসির জন্য 1টা এবং এসটির জন্য 1টা। এটা দীর্ঘ, মানে যেই কন্ট্রাক্ট পিরিয়ডটা দেওয়া থাকবে সেই কন্ট্রাক্ট পিরিয়ডের পর তোমাদেরকে বের করে দেবে এরকম নয়, এটা এক্সটেন্ড হয়ে থাকে এবং উইথ ইনক্রিমেন্ট এটাকে এক্সটেন্ড করা হয়ে থাকে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের কথা বললে সেখানেও সেম একই রকমের। সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সাথে কথা এবং ইনফরমেশান টেকনোলজির কথা যদি বলি, সেখানে সবগুলিতেই 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওরা চাইছে এবং স্যালারিটা 30,000 ওরা লিখেছে ইন হ্যান্ড যেটা হবে। এবং স্বভাবতই যে ইনফরমেশান টেকনোলজির জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এমসিএ বিটেক বা বি ছাড়াও যদি এমসি হয়ে থাকে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাকাউন্ট্যান্ট, এগুলি হলো নন টেকনিক্যাল পোস্ট। নন টেকনিক্যাল পোস্টের মধ্যে রয়েছে অ্যাকাউন্ট্যান্টের পোস্ট, যেখানে স্যালারি থাকবে তোমাদের 25,000, ভ্যাকেন্সি 1টা, বিকম বা এবং এমকম বা এমবিএ তোমাদের থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, স্যালারি হবে 17,000, পোস্ট 4খানা এবং মিনিমাম কোয়ালিফিকেশান এখানেও 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের সাথে। সার্ভেয়ারের জন্য 2 বছরের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকতে লাগবে। তো এরকমভাবে সবগুলি পোস্ট এখানে ইন ডিটেলসে রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, যেখানে ক্লাস 8 পাস হলেই চলবে, 10,000 স্যালারি তোমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকবে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটরের জন্য রয়েছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা সবচেয়েতে বেশি এক্সপিরিয়েন্স ওরা চাইছে। 21,630 রুপিস তোমাদের স্যালারি হয়ে থাকবে, 1খানা পোস্ট আছে। কেস ওয়ার্কারের জন্য রয়েছে 2খানা পোস্ট, যেখানে 13,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। আইটি স্টাফের জন্য রয়েছে 16,000 টাকা স্যালারি, 16,500 টাকা স্যালারি অ্যাপ্রক্সিমেটলি এবং ভ্যাকেন্সি 2টা। কনসালটের জন্য রয়েছে 2খানা ভ্যাকেন্সি, যেখানে 12,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এরকমভাবে বিভিন্ন স্যালারিগুলি বিভিন্ন পোস্ট অনুযায়ী সেগ্রিগেট করে দেওয়া হয়েছে। তো এখান তোমরা দেখে নেবে তোমরা কোনটার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, বিকজ ক্লাস 8 অনওয়ার্ডস এখানে অ্যাপ্লাই করা পসিবল। ক্লাস এইট পাসটার জন্য রয়েছে পজিশন এখানে রয়েছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্টসের ভ্যাকেন্সি রয়েছে, ড্রাইভারের ভ্যাকেন্সি রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্টসের ভ্যাকেন্সি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশান হলেই চল, 14,000 তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এখানে লেখা হয়ে থাকে, দেখো লিখে রেখেছি 11 মান্থ অর 6 মান্থ অ্যান্ড মে বি এক্সটেন্ডেড অন পারফরমেন্স অ্যান্ড রিকোয়ারমেন্ট এভরি আফটার 1 ইয়ার, দে উইল এক্সটেন্ড দিস পিরিয়ডস অফ টাইম উইথ এ প্রপার ইনক্রিমেন্ট 3%, আচ্ছা বা 5% এরকম দিয়ে ওরা ইনক্রিমেন্টটা করে নেয়। যদি অ্যাপ্লিকেশান যারা ফিল আপ করবে তো তাদের জন্য 236 রুপিসের করতে হবে
নেট ব্যাংকিং ইউজ করে করতে পারবে, ইউপিআই ইউজ করে করতে পারবে। এখানে একটা অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 18 সেপ্টেম্বর, অর্থাৎ কালকের মধ্যে তোমাদের সবটা প্রসেস ফুলফিল করতে হবে। আমাদের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কালকের মধ্যে সমস্যাটা প্রসিডিউর ফুলফিল করতে হবে। এই হলো জব নোটিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই দেখবে এবং দেখার সাথে সাথে ফর্মটা ফিল আপ করে নেবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ এভরিবডি। হ্যাঁ, এটার জন্য রিটেন টেস্ট হবে, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, রিটেন এবং ইন্টারভিউ দুটাই হবে। ওকে।